পূর্ণাঙ্গ জেলা হিসেবে বছর দুয়েক আগেই মিলেছে স্বীকৃতি কিন্তু পৃথক জেলা শহর হলেও এতদিন শহরে ছিল না বৈদ্যুতিন ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্প্রতি ঝাড়গ্রাম শহরে বৈদ্যুতিন ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা শুরু হতে চলেছে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়গুড়িতেই এই স্বয়ংক্রিয় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু হয়ে যাবে খুব শীঘ্রই ট্রাফিক আলোর বাতিস্তম্ভগুলি বসানোর কাজও প্রায় শেষের মুখে তবে ট্রাফিক ব্যবস্থার আধুনিকীকরণ করা হলেও শহরের রাস্তাগুলি চওড়া না করা হলে সমস্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শহরের বেশ কিছু মানুষ তাদের আশঙ্কা এতদিন ট্রাফিক পুলিশের হাত দেখানোকে উপেক্ষা করে চলে যেত ট্রাফিক আইন ভঙ্গকারীরা কিন্তু এখন সরু রাস্তায় লাল আলোকে উপেক্ষা করে কেউ পেরোতে সাহস পাবেন না ঠিকই তবে তাতে প্রতিদিনই বাড়বে মাত্রাতিরিক্ত যানজট তাই পরিকাঠামো ভালোভাবে প্রস্তুত করে ট্রাফিক ব্যবস্থার আধুনিকীকরণ করা হলে তা আরো বেশি বাস্তবানুগ হতো বলে তাদের দাবি

এটা একটা ভালো জিনিস ভালো উদ্যোগ এমনি নর্মালি হাত দেখিয়ে যে যানজটটা করা হয় তার থেকে ইলেকট্রনিক্স যানজটটা অনেকটা কমবে সর্বোপরি ঝাড়গ্রামবাসী হিসাবে আমি মনে করি যে রাস্তাটা একটু জগড়া যদি হয় তাহলে যানজটটা আরও ভালোভাবে ক্লিয়ার হওয়ার করা যেতে পারে আর এই রাস্তার উপরে ইলেকট্রনিক্স ইয়ে করলে আমার মনে হয় যানজটটা খুব যে লাভবান হবে মনে হয়